আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি, এই কথাটাই বলতে ইচ্ছে করছে অঞ্জন দত্তর ব্যোমকেশ ও অগ্নিবাণ দেখার পরে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপসংহার এবং অগ্নিবাণ, এই দুটি গল্পের কাঁধে ভর করেই ছিল অঞ্জন দত্তর এবারের ব্যোমকেশ। পরিচালক হিসেবে দুই গল্পের গাঁট বন্ধন অসাধারণ করেছেন অঞ্জন, এডিটিং এরও তারিফ করতে হয়। অঞ্জন সাধারণত ঘরোয়া ভাষায় গল্প বলতে ভালোবাসেন, এই ছবিও তার ব্যতিক্রম নয়, সেসব ঠিক আছে। কিন্তু আগে ভাগেই অঞ্জন দত্ত যে কত বড় বড় প্রতিশ্রুতি দিলেন তার কি হলো? ছবিটা তো ভীষণই সাদা মাটা লাগলো, একটা বিস্ফোরণে উত্তাল কলকাতা বুঝিয়ে দেওয়া হয়ে গেল, শাশ্বতার যিশুর রসায়ন অসাধারণ। কিন্তু সেটা তো নতুন কিছু নয়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত যে অসাধারণ অভিনেতা সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু ব্যোমকেশ আর অজিত ছাড়া পুরো ছবিতে সেভাবে কাউকে দেখাই গেল না। যিশু প্রতিজা ব্যোমকেশের নতুন করে পরিণত হচ্ছে, শাশ্বত এমনিতেই অসাধারণ, কিন্তু যিশুকে কি আদৌ সেভাবে ব্যবহার করতে পারলেন অঞ্জন? তিনি নিজেই বারবার করে অভিযোগ করে তাকে এখনকার পরিচালকরা সেইভাবে ব্যবহার করতে পারেন না। অঞ্জন দত্তর মতো একজন অভিনেতা একটা অন্যতম চরিত্রে অভিনয় করলেন, অথচ পুরো ছবিতে সেভাবে দাগ কাটতে পারলেন না। স্বস্তিকা মুখোপাধ্যায়কে যে চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে তাতে তিনি একদম পারফেক্ট, নিখুঁত সিলেকশন। কিন্তু কেন তাকে নেওয়া হলো তা বোঝা গেল না। সব মিলিয়ে এই ছবি থেকে পাওনা বলতে শুধুমাত্র যিশু শাশ্বতের রসায়ন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।